একটা সময় এই রেসিপিটা আমাদের বাসায় অনেক করা হতো, এখন কাজের ব্যস্ততা বলেন আর জিনিসপত্রের যে হারে দাম বেড়ে গিয়েছে সেই হারে দেখা যায় সেরকম ভাবে কিনে আনাও হয় না আর খাওয়াও হয় না। আর এটা পরিষ্কার করতে একটু সময় লেগে যায়, তো বাসায় অনেক কাজে ব্যস্ত থাকতে হয় যে কারণে সময় করে উঠতেও পারি না আর ওইভাবে করে আনাও হয়ে ওঠে না। আজ অনেক দিন পর হচ্ছে রান্না করা হচ্ছে রেসিপিটি আমার বাসায়, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন। তো চলুন কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন একটা পাত্রের মধ্যে আমি এখানে খাসির মাথা নিয়ে নিয়েছি, আর এই খাসির মাথাটা রান্না করা যে কি পরিমাণ মানে পরিষ্কার করা যে কি পরিমাণ কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না। অনেকটা সময় নিয়ে দেখে দেখে পরিষ্কার করতে হয়, কারণ ছোট ছোট খাসির যে লোমগুলো থাকে অনেক সময় দেখা যায় যে মাংসের মধ্যে থেকে যায়, তো এগুলো কিন্তু খুব সময় নিয়ে পরিষ্কার করতে হয়। তো আমি একটু গরম পানি করে নিয়েছি, 7 থেকে 8 বার কিন্তু পানি চেঞ্জ করে করে ধুয়েছি, তারপরেও দেখুন কতটা ময়লা বেরিয়েছে। তো গরম পানি দেওয়ার পর এটার মধ্যে আমি ভিনেগার আর হচ্ছে লবণ দিয়েছি, অনেকটা সময় ভিজিয়ে রাখবো যতক্ষণে আমি মশলাটা রেডি করব। তো পাত্রের মধ্যে আমি তেল দিয়েছি, তেলটা গরম হলে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচি লবণ আর হচ্ছে দারুচিনি, আরও দিয়ে দিয়েছি আমি তেজপাতা দুইটা মাঝখান থেকে কেটে, তারপর আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, তারপর হচ্ছে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আগে একটা খাসির মাথা কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যেই পাওয়া যেত, এখন 400-450 টাকা পড়ে যায় একটা খাসির মাথা আনতে গেলে। তো কি আর করার আছে, জিনিসপত্রের প্রচুর প্রচুর দাম বেড়েছে, শুধুমাত্র খাসির মাথা বলবো না, মাছ মাংস সবজি থেকে শুরু করে আলু পেঁয়াজ আটা তারপর হচ্ছে তেল চিনি সব কিছুরই কিন্তু পর্যাপ্ত পরিমাণে দাম বেড়ে গিয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত যারা আছি তারাই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছি। তো যাই হোক, কি আর করার আছে, তারপরও না খেয়ে তো আর থাকা যায় না, আমাদেরকে তো খেতেই হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন মশলা কষানোর জন্য আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণও কিন্তু দিয়েছি, সুন্দর একটা কালার কিন্তু এসেছে দেখতেই পাচ্ছেন। এরপর এই যে খাসির মাথাটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও নর্মাল পানি দিয়ে, তারপর আমি কোনো পানি ব্যবহার করিনি এইখানে, সরাসরি চুলায় বসিয়ে প্রেশারটা দিয়ে দিয়েছি, 4 থেকে 5টা সিটি চলে এসেছে, তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এর মধ্যে আমি ছোলা বুটের ডাল দিয়ে দিচ্ছি, আমরা তো ভীষণ পছন্দ করি ছোলা বুটের ডাল দিয়ে খেতে, তো আমি প্রেশারে 2 বার সিটি দিয়ে কিন্তু ছোলা বুটের ডালটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু জাল করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি যেহেতু খাসির মাথা থেকে প্রচুর পানি বেরিয়েছিল। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট, নামানোর আগে এখানে টালা জিরার গুঁড়ো আর হচ্ছে স্পেশাল শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর এই শাহি গরম মশলার গুঁড়োটা কিন্তু আমার বিজনেস পেজে আপনারা পেয়ে যাবেন, আমার বিজনেস পেজের লিংক আমি কমেন্টে লিখে দেব, তাছাড়া হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন, আর এম অর্গানিক প্রোডাক্ট লিখে আমার খাসির মাংসের মাথাটা কিন্তু রান্না করা ডান, আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি, এবার খাবার টেবিলে সরাসরি চলে এসেছি। সাদা ভাত রুটি পরোটা অথবা প্লেন পোলাওয়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একবারের জন্য হলেও ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন আছেন চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।